অষ্টাদশ লোকসভা নির্বাচনে এক্সিট পোলের সম্ভাব্য ফলাফল নিয়ে রাজ্যেও রাজনৈতিক তর্জা শুরু হয়েছে। যদিও আগামী 48 ঘন্টার মধ্যে চূড়ান্ত নির্বাচনী ফলাফল জানা যাবে। রবিবার এক্সিট পোল নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়। সংশ্লিষ্ট বিষয়ে এক প্রতিক্রিয়ায় বিরোধী দলনেতা তথা সিপিআইএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী জানান, এক্সিট পোল কখনোই 100% নিখুঁত হয় না, কখনো কখনো এর পূর্বাভাস মিলছে, আবার অনেক সময় উল্টো ফলাফল হয়েছে। এই প্রসঙ্গে 2004 সালে ভোট সমীক্ষার কথা তুলে ধরে জিতেন্দ্র চৌধুরী জানান, সেবার এক্সিট পোলের অটল বিহারী বাজপেয়ী ও তার দল বিজেপিকে বিজয়ী হিসেবে ধরা হয়েছিল, কিন্তু ফলাফল সম্পূর্ণ বিপরীত হয়, ক্ষমতায় আসে ইউপিএ জোট। এক্সিট পোল এটা কখনোই 100% নিখুঁত হয় না। হ্যাঁ, হতে পারে কখনো কখনো এক্সিট পোলে তাদের পূর্বাভাস মিলেছে, কিন্তু এরকম ঘটনাও হয়েছে এক্সিট পোলের সম্পূর্ণ বিপরীত হয়েছে। আমরা যদি 2004 অটল বিহারী বাজপেয়ী তখন প্রধানমন্ত্রী ছিলেন, তার নেতৃত্বে ভোট সারা দেশে একটা জোয়ার ছিল, ফিল গুড ফ্যাক্টর, অর্থাৎ অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে সারা দেশে একটা কি বলে মানে জনগণের মধ্যে একটা সুখানুভূতি। এদিকে এক্সিট পোলের সিদ্ধান্ত মানতে রাজি নন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহাও। প্রদেশ কংগ্রেস সভাপতির অভিযোগ, এক্সিট পোলে এনটিএর অনুকূলে যেভাবে ফলাফল দেখানো হয়েছে তাতে বোঝা যাচ্ছে গোটা বিষয়টি ম্যানিপুলেটেড। তিনি আরও জানান, কংগ্রেস দলের শীর্ষ নেতৃবৃন্দ গ্রাউন্ড লেভেল থেকে রিপোর্ট নিয়ে ফলাফলের যে বিশ্লেষণ করেছেন তাতে এনটিএ জোট ক্ষমতায় আসছে, ভালো হতে যাচ্ছে কংগ্রেস দলের সার্বিক ফলাফল। এনডিএকে তারা যেভাবে বিভিন্ন রাজ্যে রাজ্যে তাদের ফলাফল দেখাচ্ছে, কোনো কোনো রাজ্যে তো তারা সিট সংখ্যার থেকে বেশি আসন দেখিয়ে দিচ্ছে, এতে করেই বোঝা যাচ্ছে যে এটা ম্যানিপুলেটেড এবং এই সমীক্ষা এটা বিজেপি দলের তরফ থেকে এটা প্রজেক্টেড, এটাকেই বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখানো হচ্ছে। আমরা আমাদের সর্বভারতীয় নেতৃত্বের যে আত্মবিশ্বাস আমাদের রাজ্যে রাজ্যে দলের আমাদের নেতৃত্ব কর্মীদের তাদের যে রিপোর্ট, সেই রিপোর্টের উপর ভিত্তি করে এটা পরিষ্কার ইন্ডিয়া জোট ক্ষমতা আসছে। উল্লেখ্য যে শনিবারই সপ্তম পর্বের অষ্টাদশ লোকসভা নির্বাচনে ভোট গ্রহণ সম্পন্ন হয়। ভোট গ্রহণ সম্পন্ন হওয়ার পরই দেশের বিভিন্ন সংবাদ মাধ্যমগুলি এক্সিট পোল প্রকাশ করে, এতে দেখা যায় বিজেপি নেতৃত্বাধীন এনটিএ জোটে ফের ক্ষমতায় আসছে, প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদী। ভোট সমীক্ষার মতে লোকসভার ম্যাজিক ফিগারের অনেক পেছনে অবস্থান করছে ইন্ডিয়া জোট। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।